মাহফুজ খান বলেছেন শুনেছি আরবি এক হরফ পড়লে দশটি নেকি। এগুলো কি যে কোনো সাধারণ আরবি হরফ পড়লেই হবে যেমন আরবি আঠারোটি বর্ণমালা পড়লাম তাহলে কি নেই পাবো নাকি শুধু কোরআনিক আরবি হরফগুলোর জন্য প্রযোজ্য এটা তো আল কোরআনের মোসাফের কথা বলা হচ্ছে আপনি কোরআনের সুরাগুলো আয়াতগুলো যখন পড়বেন এর প্রত্যেকটা হারফে দশটা করে নেকি মিনিমাম মিনিমাম এটা স্ট্যান্ডার্ড নবিসাল্লাম সেটা বলে দিয়েছেন বলেছেন ওলা আকুল ও মেম হারফুন ওলা অ্যালিফুন হারফুন ওলা মুন হারফুন ও মিমুন হারফুন আমি বলছি না যে আলিফলাম মেমের তিনটে মিলে একটা হারফ বরং আলিফা একটা হরফ লাম একটা হরফ এবং মিম একটা হরফ তিনি বলেছেন যে এই আল কোরআনের তেলাওয়াতের প্রত্যেকটা হরফের বিনিময়ে সে দশ নাকি করে পাবে সুতরাং এটা শুধুমাত্র আলিব্বা তাসা পড়লে হবে না এবং আরবিতে কেউ গালিগালাজ করলো তাহলে তো আরবিতে গালিগালাজ করলেও সব হতো তাই না গুনার পরিবর্তে কিন্তু না বরং আপনি যদি অশ্লীল কোনো বাক্য আরবিতে বলেন কাউকে গালিগালাজ করেন তাহলে আপনার পাপ হবে সব হবে না আর যদি আপনি ভালো কিছু পড়েন ভালো কিছু পড়ার কারণে কিছু সব হবে বাট এই যে প্রত্যেকটা হরফের যে দর্শনিক এটা সাধারণ আরবি সংবাদপত্র বা আরবি বই গল্প উপন্যাস এগুলো পড়ার মধ্য দিয়ে সেটা অর্জিত হবে না